দশক স্বাধীনতার 50 বছরে এক অন্যরকম বাংলাদেশ। এই 50 বছরে শূন্য থেকে শুরু করা এক বদলে যাওয়া বাংলাদেশের চরিত্র, চিত্র এবং সৌন্দর্য দেখছে এদেশের 17 কোটি মানুষ। মুক্তিযুদ্ধ যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এবং যে তার উদ্দেশ্য ছিল, অনেকের মতে, অনেকে হয়তো বলতে পারেন, রাজনৈতিক বিরোধের কারণে সেই লক্ষ্যটা হয়তো কিছুটা কিংবা পরিপূর্ণতা পায়নি, কিন্তু যতটুকু পেয়েছে, যে অর্জন হয়েছে, সেই গ্রাফটা কিন্তু ভীষণ অহংকারের, ভীষণ গৌরবের। সুতরাং এই যে বাংলাদেশের বদলে যাওয়া বাংলাদেশকে আজকে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়েছে এবং এই স্বীকৃতি, এটা কোন স্বীকৃতি, চেয়ে আনা কিংবা আদায় করা না, এটা সত্য। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, সারা পৃথিবী বদলে যাওয়া এক ঘুরে দাঁড়ানো বাংলাদেশকে দেখছে। আমি সোমা ইসলাম, মহান স্বাধীনতা দিবস আজ। সকলকে স্বাধীনতা দিবসের লাল সবুজের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্যাটারস টু দ্য পয়েন্ট। আজ আমাদের আলোচনার বিষয় হৃদয় বাংলাদেশ। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন ভীষণ সম্মানিত মানুষজন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। আমাদের সঙ্গে আছেন তরুণ একজন ব্যারিস্টার ওমর এইচ খান। আমরা সামগ্রিকভাবে সকলের ভাবনা নিয়েই আজকে ম্যাট্রোসেপ টু দ্য পয়েন্টে নানা বিষয় নিয়ে কথা বলবো। আমি স্টুডিও দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি সেলিনা হোসেন আপনার কাছে জানতে চাই, স্বাধীনতার 50 বছরে আমরা কি পাইনি, সেই জায়গায় আমরা যাব না। আজকে আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে জানতে পেয়ে চাই আমাদের অর্জনগুলো কি কি এই 50 বছরে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি নারী পুরুষ নির্বিশেষে আমাদের 30 লক্ষ শহীদকে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার জন্ম শতবর্ষ উদযাপন হচ্ছে। আমরা খুবই গৌরবান্বিত এবং আমাদের সবচেয়ে বড় ভালো লাগার জায়গা হৃদয় বাংলাদেশ, যে বঙ্গবন্ধুর 100তম জন্মদিন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দুটো নিয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় বসে আমাদের এই অর্জনকে মিলিয়ে দেখছি। আমরা 1947 পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে যেমন যুক্ত ছিলেন এবং পাকিস্তানের 23 বছরে তিনি নানাভাবে বাঙালিকে জাগিয়েছেন, 1968-69 সালের একটা স্লোগান ছিল সর্বত্র যে শেখ মুজিব এসেছে, বাঙালি জেগেছে। তার এই সব অর্জনের পর, তার 7ই মার্চের ভাষণের পর, বাঙালি মহান মুক্তিযুদ্ধে তার সমস্ত সাহস উৎসর্গ করে দেশের স্বাধীনতা অর্জন করেছে। সেইখান থেকে আজকে 50 বছর আমরা নানা দিক করেছি। আমি একটি জায়গার কথা বলতে চাই শুরুতেই, সেটা হলো 1947-এর সময় অনেকগুলো ছিটমহল তৈরি হয়েছিল যেগুলার কোনো রাজনৈতিক সমাধান ছিল না। আমাদের যেমন দহগ্রাম, আঙ্গুরপোতা, ওটা পূর্ব পাকিস্তানের অংশ ছিল কিন্তু মাঝখানে ভারতের একটা বিশাল রাস্তা থাকার কারণে ওখানকার মানুষ এখানে আসতে পারত না, তাদের খুবই কষ্টকর দিন যাপন করতে হতো। তারপরে পঞ্চগড়ের এদিকেও নানা জায়গায় ছিটমহল ছিল। 1915 সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এই সমস্যাটার সমাধান করেছেন, মানুষকে মুক্তির আলো দেখিয়েছেন, তাদের বেঁচে থাকার শক্তি দিয়েছেন, তাদের গৌরব অর্জনের জায়গা তৈরি করেছেন। এটা বাংলাদেশের 50 বছরের একটি গভীর জায়গা। বিনা রক্তপাতে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। তারপরে যে যে সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে, এটাও যে দুই দেশের মধ্যে সমুদ্রের যে ভাগটা ছিল সেটা হয়েছে। আমরা যদি এভাবে আগাই তাহলে বলতে পারি আমাদের পদ্মা সেতু আজকে আমাদের চোখের সামনে গড়ে ওঠা একটি, যেটা নিজেদের অর্থে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেদের অর্থে করা এই সেতু। এভাবে আমরা শিক্ষায়, স্বাস্থ্যে, সামাজিক দিকে নানাভাবে আমাদের গৌরবময় অর্জন হয়েছে। আমাদের জনগণ এখন ওইভাবে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত নয়। আমাদের মেয়েদের বাল্যবিয়ে রোধ করার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, তাদের শিক্ষার জন্য স্কুলে পাঠাচ্ছেন। এই সব কিছু সামাজিক মূল্যবোধের জায়গাগুলো তৈরি হয়ে আজকের 50 বছর বাংলাদেশ। এই 50 বছরে নারী শিক্ষা থেকে শুরু করে অর্থনীতি, বাল্য বিবাহ রোধ থেকে শুরু করে নারী সুরক্ষা এবং দৃশ্যমান সবকিছু যত ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, আপনি বলছেন সেই আঙ্গুরপোতা দহগ্রাম যেটা 47 বছর ধরে ঝুলেছিল, এই 50 বছরে সেটা অর্জন হয়েছে এবং বিনা রক্তপাতে। আপনি অনেকগুলো অর্জনের কথা বললেন, যে অর্জন সবটাই দৃশ্যমান। আমি একটু
আরেকজন আমাদের অতিথি আছেন, আমি যেতে চাই গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের কাছে। স্বাধীনতার এই 50 বছরে দাঁড়িয়ে আমরা অবশ্যই আপনাদের কথা শুনব এবং সমৃদ্ধ হচ্ছে প্রতুন প্রজন্ম, কিন্তু যে বিষয়টা একটু জানতে চাই সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ একটি সশস্ত্র যুদ্ধ ছিল, সেই সঙ্গে কিন্তু সেই যুদ্ধ ছিল একটা সাংস্কৃতিক যুদ্ধও তো ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি বলি এই 50 বছরে শিল্প আর সাহিত্য কোন জায়গাতে আছে আপনার কাছে আমরা জানতে চাইব, কতটুকুই বা এগোলো কিংবা কতটুকুই বা পেছালো। এই বাংলাদেশটাকে নিয়ে অনেক রকমের খেলাই হয়েছে, অনেক রকমের খেলা হয়েছে, ভাষার খেলা হয়েছে, দাবির খেলা হয়েছে, ক্লান্তির খেলা হয়েছে, মৃত্যুর খেলা হয়েছে, মহাযজ্ঞ হয়েছে, যজ্ঞ হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এই সোধামাটির গ্রন্থের দেশটা এতই শক্ত যে সহজে সেটা ভেঙে যায়নি, এবং সেই অনুপ্রেরণাটুকু আমার মনে হয় বঙ্গবন্ধুকে তথা বঙ্গবন্ধুর দেশের মানুষগুলোকে অনুপ্রাণিত করতে পেরেছে। জন্মের পর থেকে বিশ্বস্ততার সঙ্গে একটা কথাই বিশ্বাস করতাম যে বঙ্গবন্ধু এমন একটি মানুষ যে মাটি ও মানুষের সাথে মিশে আছে। প্রকাশের জন্য তাই সার্বিকভাবে উনি সামনে এগিয়ে আসুন আর না আসুন, কিন্তু তার মনে প্রাণের সত্যতার মধ্যে একটা স্বদেশের ছবি যেন সর্বত্রে আমরা দেখতে পাই। সেই কারণে তার পারিবারিক পারিপার্শ্বিকতার সাথেও আমরা অনেকটা জড়িয়ে ছিলাম। তো উনি যখন ঘোষণা দিয়ে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমার তখন ক্ষুদ্র মনে একটা প্রশ্ন জাগলো, এই স্বাধীনতা শব্দটার পুরো অর্থ কি সার্বিকভাবে দেশের মানুষ বুঝতে পেরেছে? যদি না পেরে থাকে তাহলে কিছুটা এক্সপ্লেনেশনের দরকার, যে বাংলার প্রতিঘর ভরে দিতে চাই মোরা অন্য, আমাদের রক্ত টকবক দুলছে মুক্তির দীপ্ত তারণ, রক্তের প্রচ্ছদ পট মানি না মানি না কোন সংশয়, বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না তো আর ধান, বাংলার দুঃসন্ত সামদী চাটুকার সাবধান সাবধান, এই ধরনের প্রায় 121টা পয়েন্ট আমি লিপিবদ্ধ করি এবং এর যুক্তিসম্মত কারণগুলো এক্সপ্লেনেশন করি। মানুষের মানুষের মধ্যে ব্যবধান তো অবশ্যই থাকবে, প্রাপ্তি এবং তৃপ্তি এই দুটার মধ্যেও ব্যবধান অবশ্যই থাকবে, আপনি কতটা পাচ্ছেন আমি কত। আজ 50 বছরের পূর্তি অনুষ্ঠানে আমার কাছে ভালো লাগছে যে এখনো তো সুস্থ অবস্থাতেই আছি, মানুষ তার কাছে আমরা ভাবনা জানতে চাইবো 50 বছরে। আমাদের কাছে দুজন সমৃদ্ধশালী মানুষ আছেন, তারা তাদের অভিজ্ঞতা তাদের জবানিতে তারা বলছেন অর্জনের কথা, তারা বলছেন মুক্তিযুদ্ধের কথা, কিন্তু আপনার কাছে তরুণ ভাবনা থেকে যদি জানতে চাই এই 50 বছরে আইনের শাসন কি প্রতিষ্ঠা হয়েছে, সুশাসন কতখানি প্রতিষ্ঠা হলো, কারণ অনেকেই বলে সবকিছুই আমরা পেয়েছি কোথায় যেন আইনটা একটু নড়বড়ে, সেই জায়গাতে একটু আপনার জানতে চাই আইনটা কি শক্তিশালী আছে? তো আইনের শাসন একটা অনেক বড় একটা কনসেপ্ট, অনেক একটা বড় বিষয়। হ্যাঁ, সম্পূর্ণভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই কথা পৃথিবীর কোনো দেশই বলতে পারবে না যে আক্ষরিক অর্থে বইয়ের ভাষায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর কোনো দেশেই। বাংলাদেশের কথা যদি বলেন, আমরা স্বাধীনতার উত্তর দেখতে পাচ্ছি যে আইনের শাসনের ডেভেলপমেন্টটা আমাদের দেশে কিভাবে হচ্ছে। আপনারা নিশ্চয়ই আমরা সবাই জানি যে আমাদের দেশে অনেকদিন মার্শাল ল ছিল, তো মার্শাল ল যখন থাকে তখন আমাদের কনস্টিটিউশন কিন্তু অনেকগুলো প্রভিশন সাসপেন্ডেড থাকে, তো সেই সেই অবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কোনো ক্ষেত্রই তৈরি হয় না। তো অনেকগুলো আমাদের এই 50 বছরের অনেকগুলো বছরকে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার সময় থেকে আসলে বিয়োগ হয়ে গেছে, এগুলোকে ধরার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তারপরে আমাদের দেখতে হবে যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার গ্রাফটা কি ঊর্ধ্বগামী কিনা, আমরা গত কয়েক দশকে কতটুকু উন্নতি করতে পেরেছি আইনের শাসন প্রতিষ্ঠায়। সেদিক থেকে আমি দৃঢ়ভাবে বলতে পারি আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃঢ়ভাবে ঊর্ধ্বমুখী গ্রাফে এগিয়ে চলেছি, এবং শুধুমাত্র আইনের শাসন প্রতিষ্ঠার যে বেসিক কনসেপ্ট গুলো সাথে সাথে আমাদের সময় উপযোগী
বিভিন্ন রকমের নতুন নতুন আইনও কিন্তু প্রণীত হচ্ছে, যেগুলিও আইনের শাসন প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ অংশ। ওমর আইজ খান, আপনি যেমনটা জানালেন যে আমাদের এই মুহূর্তে যদি আপনি আপনার আইনজীবী জায়গা থেকে বলেন, যেটা জানাচ্ছেন এই স্বাধীনতার 50 বছরে আইনের গ্রাফটা অর্থাৎ সুশাসনটা অনেকখানি ঊর্ধ্বমুখী, অর্থনীতির পিদরা বলছেন অর্থনীতির গ্রাফটা ঊর্ধ্বমুখী, ডেভেলপমেন্ট হচ্ছে। আমি সেলিনা হোসেনের কাছে যেতে চাই, ভীষণ আশার কথা, আমরা এই স্বাধীনতার 50 বছরে এত মতের মানুষের সঙ্গে কথা বলছি অর্জনগুলোকে জানার জন্য। এখন যদি আমরা বলি আপনার কাছে যে এই যে স্বাধীনতার 50 বছরে এসে আমরা যদি দেখি রাজনৈতিক বিভাজনের কারণে আমাদের এই যে মানুষে মানুষে দ্বন্দ্ব কিংবা ধর্ম নিয়ে দ্বন্দ্ব, সেই জায়গাটা থেকে কি আমরা মুক্তি পেয়েছি, নাকি সেই শুরু থেকে যেখানে ছিলাম সেই যে রাজনৈতিক বিরোধের কারণে আমাদের ধর্মীয় দ্বন্দ্বটা একই জায়গায় রয়েছে? আমি মনে করি আমরা মুক্তি পাইনি, এখনো একই জায়গায় রয়েছে। এই কিছুদিন আগেই তো একটি আমরা আক্রমণ দেখলাম সুনামগঞ্জে আমাদের যারা হিন্দু ফ্যামিলি আছে তাদের উপরে। এইভাবে যদি স্বাধীনতার 50 বছরে এই জায়গাটাকে উৎখাত করা যায়, বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতার সূচনা থেকেই বলেছেন যে এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান, সকলের নাগরিক অধিকার থাকবে। কিন্তু সেই অধিকারের বিপরীতে আমাদের সামাজিক স্তরে এই কাজগুলো হচ্ছে। আমাদের সরকার যদি আরো কঠোর হাতে এদের নিয়ন্ত্রণ না করেন তাহলে এই জায়গাটা খুব দ্রুত শেষ হবে, এটা ভাবার কোনো কারণ আমরা খুঁজে পাই না। কারণ মানুষের লোভ, মানুষের অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, মানুষের হিংসা বিদ্বেষ নানা কিছু নিয়ে ব্যক্তি যদি এইভাবে এগোতে থাকে তাহলে স্বাধীনতার এই অর্জনগুলো হবে না। সেলিন হোসেন, আর একটা বিষয় জানতে চাই, আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি ভীষণ ঘটা করে, একই সঙ্গে পালন হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, এবং এই দুটো অনুষ্ঠানকে একসঙ্গে পালন করবার জন্য দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা প্রতিদিনই 10 দিন যাবৎ অনুষ্ঠানে আমাদের দেশে অংশ নিচ্ছেন, আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এবং তারা এই করোনাকাল উপেক্ষা করেও কিন্তু তারা বাংলাদেশের এই বড় অনুষ্ঠানকে এসে আরো অনেক বড় করে দিয়েছেন। সেই জায়গাটা আপনার কেমন লাগছে? তার মানে আমরা যদি রাজনৈতিক ভৌগোলিক অবস্থান থেকে আমরা যদি দেখি, নিশ্চয়ই আপনি ওইভাবে দেখছেন যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়া শুধু নয় সারা পৃথিবীর মধ্যে একটা বড় উচ্চ জায়গায় চলে গেছে। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ একটা উচ্চ জায়গায় চলে গেছে। এবং আমি যেদিন এই অনুষ্ঠানে ছিলাম সেই দিন ষষ্ঠ দিনে, সেদিন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী উপস্থিত ছিলেন, তার সঙ্গে কথা বলে আমি একদম খুবই মুগ্ধ হয়ে গেছি যে এই আমার স্বপ্নের স্বাধীনতার বাংলাদেশ, এই আমাদের বঙ্গবন্ধু যার নামের সঙ্গে বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত, যিনি এই জায়গাটাকে তৈরি করে দিয়েছেন এবং আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাকে আরো বিস্তৃত করছেন তার চেষ্টা দিয়ে, তিনি নারীদেরও মুক্তিযোদ্ধা বলছেন। এবং আমরা যখন বলি যে স্বাধীনতার এই জায়গাটায় নারীদের 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, এটা একটা খুব অবান্তর কথা। নারী তার সর্বশক্তি দিয়ে আমাদের যুদ্ধে সহযোগিতা দিয়েছে, যারা পেরেছে তারা রণক্ষেত্রে গিয়েছে, যারা পারেনি তারা বিভিন্নভাবে এই গেরিলা যোদ্ধাদের সহযোগিতা দিয়েছে, এবং বাকি নারীরা পুরোভাবে সমাজ কাঠামোটা ধরে রেখেছে নানাভাবে। কারণ আমরা যদি আমাদের বয়সী অভিভাবকদের হারাতাম, তাদের যত্ন সেবা খাওয়া দাওয়া না হতো, তাহলে আমরা স্বাধীন দেশে একজন স্কুল শিক্ষক, একজন মসজিদের ইমাম, একজন নানা ধরনের বড় জায়গা যারা দেখবেন তাদের কোথায় পেতাম? তারপরে শিশুদের পরিচর্যা করে বড় করেছেন, আমরা স্বাধীন দেশে নতুন প্রজন্ম নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি। নারীদের এই শক্তিটি যেন আজকের স্বাধীনতার 50 বছরে আর কোনোভাবে উজ্জ্বল কেউ যেন উচ্চারণ না করে যে মা বোনের ইজ্জতের বিনিময়ে, ইজ্জত স্বাধীনতার সঙ্গে আসবে না, শত্রুপক্ষ এগুলো একটা বিষয় হিসাবে ধারণ করে তাদেরকে কৌশলে। কারণ পরিবারের একটি মেয়েকে নির্যাতন করলে সেই পরিবারের সবাই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মন ভেঙে যায়, তারা অনেক সময় গুটিয়ে পড়ে, সেই সব কারণে এগুলো করা হয় বিশ্বজুড়ে। সুতরাং আমাদের স্বাধীনতার সঙ্গে 30 লক্ষ নারী পুরুষ নির্বিশেষে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, লক্ষ লক্ষ মানুষের সব কিছু শক্তির বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এবং এই সব কিছু অর্জনের মধ্য দিয়ে আজকে আমাদের হৃদয়ে বাংলাদেশ, যারা প্রজন্ম স্বাধীনতার পরে যাদের জন্ম হয়েছে
তারা এগিয়ে নিয়ে যাবে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র দর্শন ইত্যাদি ওদের শিখাতে হবে যে দুঃখী মানুষকে কিভাবে ভালোবাসতে হয় কিভাবে রাষ্ট্রের ধারাটি অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হয় এই সব কিছু শিখালে আমাদের আগামী সুবর্ণ জয়ন্তী আমরা দেখতে পাবো প্রজন্ম আরো গৌরবোজ্জ্বল করে তুলেছে প্রিয় দর্শক শুনছেন তো সেলিনা হোসেন কি করে বলছিলেন আগামী প্রজন্মের জন্য যে জায়গাগুলো তিনি বলছেন এবং অবশ্যই শোনার জন্য গভীর মনোযোগ দিয়ে তিনি বলছিলেন যে আমাদের স্বাধীনতা আসলে 30 লক্ষ মা বোন ভাই সকলের আত্মত্যাগেই এই বাংলাদেশ আমি গাজী মাজহারুল আনোয়ার আপনার কাছে যেতে চাই আমরা আসলে আপনার কাছে সেই একই প্রশ্ন যদি রাখি যে আমরা 50 বছর সুবর্ণ জয়ন্তী পালন করছি একই সাথে উদযাপন হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে এই করোনা কালেও মানে সারা পৃথিবী বিপর্যস্ত সেখানেও এসেছেন তার মানে এই আশার মধ্য দিয়ে তো আমরা যে আশাটা কিংবা যে শক্তিটা জারান দিতে চাই কিংবা তারা দেখছে যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে শক্তিশালী এক বাংলাদেশ এই বাংলাদেশকে দেখতে আপনার কেমন লাগছে কারণ রাজনৈতিক নানা বিভাজন তো থাকে পিছিয়ে পড়ার গল্প কিংবা পিছিয়ে দেওয়ার লোকের তো অভাব নাই এদেশে পরিপূর্ণ অবস্থাতে কোনো সূর্যই আলো দিতে পারে না সারা পৃথিবী কখনো মেঘাচ্ছন্ন হয় কখনো ঝড় তাড়িয়ে নিয়ে গেলে আবার সূর্যটা জেগে উঠে সুন্দর আমাদের পতন হয়েছে এবং আপনি বিশ্বাস করেন আর নাই করেন অন্তত এতটুকু আমি বিশ্বাস করি আমার অন্তরের থেকে স্পৃহাটা এত কঠিন হয়ে উঠেছিল সেটা আমার জন্য একটা দুষ্কর ব্যাপার ছিল নিন্দিত হয়েছি পরে নন্দিত হয়েছে সেটা আলাদা আমার বক্তব্য হলো সবার আগে ভাবতে হবে এই দেশটা আমার দেশ আমি এই জন্যই বলি যে বঙ্গবন্ধুর চিন্তা কি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানের চিন্তার মধ্যে কোনো ব্যবধান ইচ্ছা আকাঙ্ক্ষা হলো একই রকম আমার কিছু পেতে হবে এবং পেতে গেলে আমার কৃতজ্ঞতা বোধের জন্য আমাকে কিছু দিতে হবে হঠাৎ করে আকাশে বৃষ্টি দেখলে যদি আপনি মনে করেন মেঘাচ্ছন্ন আকাশ আর সূর্যোদয়ের কোনো উপায় নেই তাহলে আপনাকে নিরাশাপন্থী মানুষ আমি ভাব কারণ এর প্রমাণ করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু যে সংগ্রাম সারা দেশের কোনো প্রাপ্তি অর্জন হয় না এদেশের মানুষ এত বেশি শিক্ষিত ছিল না যে কারণে ওরা ভেবেই নিতে পেরেছিল যে সংগ্রামের পরে আমাদের বিজয়টা আসবে কিন্তু মানুষের আমরা দেখেছি যখন আমরা হাটে ঘাটে মাঠে রাজ দরবারে যুক্ত করেছি সতে সতে গান লিখে জাতীয় পর্যায়ে আমরা শুধু দেশ নয় আন্তর্জাতিক বিশ্বকেও মাতাল করে দিতে পেরেছিলাম তাদের উপলব্ধির মধ্যে একটা সত্যি আমাদের কাছে এসেছিল সেটা হলো সবাই দেশকে ভালোবাসে সুতরাং দেশের পূর্ণাঙ্গ অবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য সংগ্রামটা অব্যাহতভাবেই চলতে হবে সার্বজনীনভাবে এবং চলার পরবর্তী পর্যায়ে যখন বিজয়টা অর্জন হয় সেখানে ভাগাভাগির কিছুটা দ্বন্দ্বমুখর অবস্থার মধ্যে হয়তো আমরা পড়ে যাই সেটা আমাদের দৈন্যতার খবর এই খবরটুকু চিরস্থায়ী করে ধরে রাখা উচিত সবচেয়ে উচিত এবং অর্জনটা হলো এই মাটিটাকে আমরা স্বাধীন করতে পেরেছি এই দেশটার প্রতি মানুষের যথেষ্ট আকর্ষণ ছিল আমরা সখুন দল পাঠান মোগল এক দেহে হলো নীল আমরা তাড়িয়ে দিতে পেরেছি হেতায় হেতায়নার্য হেতায় দ্রাঘির চিন আমরা তাড়িয়ে দিতে পেরেছি তাহলে আমরা শক্তিতে তো কোনোদিন দণ্য নই আমাদের যে জিনিসটার মধ্যে দণ্যতা আছে সেটা হলো একাগ্রতা এবং একটা অন্তরে গ্রথিত হয়ে ওঠা আমি গানের লোক চলচ্চিত্রের লোক আন্তর্জাতিক বিশ্বে আপনাদের দোয়াতে হাজার হাজার পুরস্কার আমার ঘরে এসছে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এই উপলব্ধিটার পেছনে প্রাপ্তিটা কি প্রাপ্তিটা হলো একটা গান যখন আপনি বাঁধেন তাতে দ্রুত লয় থাকে বিলম্বিত লয় থাকে সব লয়ে গানটা হয় কার কোনটা ভালো লাগছে কিভাবে ভালো লাগছে সেটা যিনি গায়ক হবেন তিনি এটা উপলব্ধি করে প্রচার করবেন আমরা মনে করবো এটা গানের দেশ হাজার হাজার গান নিয়ে ভরা এই দেশ সংস্কৃতির দেশ হাজার হাজার সংস্কৃতির গর্ব পৃথিবীতে একটা মাত্র দেশ পৃথিবীতে আছে গর্ব করে আমরা বলতে পারি যে সংস্কৃতি দিয়ে রক্ত ক্ষয়ের অত্যন্ত বিনিময় না করেও একটা দেশকে আমরা স্বাধীন করতে পেরেছিলাম বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় এবং তারই উৎসাহে দেশের সব মানুষও মাঠে ঘাটে নেমে পড়ছে তো সুতরাং সেই উপলব্ধি যদি সবার মনে আসে আমরা যদি ভাবতে পারি এই দেশটা আমাদের এটার ভালো মন্দ নিয়ে এত ভাবলে তো হবে না একটা ভাই সে এম এ পাস করে গেল ভাগ্যগুণে আরেকটা ভাই পারলো না তার অর্থ উনি নিন্দিত নন তাকে নন্দিত করার জন্য খারাপ হোক ভালো হোক আর তার দিকে হাত বাড়িয়ে দিতে হয় তাকে কাছে টেনে নিয়ে যেতে হয় সে আমাদেরই মানুষ
স্বাধীনতাকে রক্ষা করতে হলে সকলকে মিলে সকলের সাথে একসাথে কাজ করতে হবে। অবশ্যই, এছাড়া আর কোনো বিকল্প তো নেই। কতটুকু সাহস, আমি বলি কতটুকু সাহস আর অনুপ্রেরণা থাকলে একটা লোক বলতে পেরেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি ওমর এইচ খানের কাছে একটু যেতে চাই। আমরা যদি অনেক অর্জনের কথা শুনছি, সেই জায়গায় একটু আপনার কাছে জানতে চাই, আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ নিজেদেরকে কিভাবে বহির্বিশ্বের কাছে, সারা পৃথিবীর কাছে তুলে ধরেছে, সেই জায়গাটাতে তুলে ধরতে পারছি কিনা আমাদের অর্জনগুলোকে, আমাদের স্বাধীনতাকে? দারুণ ভাবে তুলে ধরেছি আমরা আমাদেরকে। হ্যাঁ, আমি বলবো আমাদের অ্যাচিভমেন্ট ইজ ম্যাগনিফিসেন্ট। হ্যাঁ, আমরা যদি কিছু বছর আগে যাই, দুই দশক আগেও যাই, বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটা অত্যন্ত দরিদ্র দেশ, বন্যার দেশ, এবং সেখানে আমাদের আগুন লেগে যাওয়ার দেশ, এখানে রাজনৈতিক অস্থিরতার দেশ, এগুলো হিসেবেই আমরা পরিচিত ছিলাম। এখন যখন আমরা বহির্বিশ্বে যে কোনো জায়গায় যাই বা তাদের সাথে যখন যোগাযোগ করি, এই বিষয়গুলো একদমই উঠে আসে না, এই কথাগুলো আমরা এখন আর একদমই শুনি না। আমরা এখন বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের কথা শুনি, আমরা এখন বাংলাদেশের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টের কথা শুনি, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টের কথা শুনি। আমরা একসময় শুধু গার্মেন্টস প্রোডাক্ট রপ্তানি করতাম, শার্টস, এখন আমরা বলি আমরা শার্টস টু শিপ, সবকিছু আমরা রপ্তানি শুরু করেছি। হ্যাঁ, সো আমরা আমাদেরকে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি হিসেবে বিভিন্ন এক্সপোর্ট প্রোডাক্টের জন্য আমরা বহির্বিশ্বে আমাদেরকে শুনতে পাই। আমরা আমাদের বাংলাদেশে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে যে মানবতার পরিচয় আমরা দিয়েছি, পৃথিবীর কোন দেশ সেরকম মানবতার পরিচয় দিতে পারেনি, আমরা আমাদেরকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে বহির্বিশ্বে দেখতে পাই। তো বহির্বিশ্বে আমরা যখন যাই, এবং আমরা দুই তিন দশক আগেও যখন যোগাযোগ বা যেতাম বা আমরা যা শুনেছি, তাতে করে এখানে একটা আকাশ পাতাল ব্যবধান আমি বলবো। এবং বাংলাদেশ, আপনারা যদি এখনো যারা দর্শক যারা দেখছেন, আপনি যদি এখনই গুগলে সার্চ করেন যে উইচ কান্ট্রি হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইকোনমি ইন সাউথ এশিয়া, প্রথমে কিন্তু বাংলাদেশের নাম চলে আসছে, ইন্ডিয়ার আগে আমাদের নাম চলে আসছে। সো এটা তো অবশ্যই একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সাউথ এশিয়ার এতগুলো দেশের মধ্যে আমরা হচ্ছে নবীনতম রাষ্ট্র, যদি 50 বছর সেলিব্রেট করছি আজকে, কিন্তু অন্যান্য দেশগুলো আমাদের চেয়েও পুরানো। তাদেরকে পিছনে ফেলে আমরা ইকোনমিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এটাকে যদি ধরে রাখা সম্ভব হয় আমরা জানি না, আগামী 25 বছর পরে যে আমরা অনুষ্ঠানে যারা বসতে পারবেন তারা কি নিয়ে আলোচনা করবেন সেটাই দেখার। জি, ওমর এইচ খান ধন্যবাদ আপনাকে। সেলিনা হোসেন, আমি আপনাকে দিয়ে শেষ করবো। সফলতার আন্তর্জাতিক বিশ্বে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে, আপনি তো জানেনই আমাদের 21 ফেব্রুয়ারি ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। কারণ তাহলে এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হবে, কারণ ইউনেস্কো একটি জরিপ করেছিল সেই সময়ে, তখন দেখেছিল যে 7,000 আদিবাসী ছোট জনগোষ্ঠীর ভাষা বিলুপ্ত হয়েছে। আমরা মাতৃভাষার জন্য প্রাণদানকারী প্রথম দেশ বাঙালি হিসাবে সেই জায়গাটাকে ধারণ করে এটা আন্তর্জাতিক বিশ্বে পৌঁছেছে। আর আমাদের শেখ মুজিবের সেই 7ই মার্চের সেই অসাধারণ ভাষণটি ইউনেস্কো এটাকেও একটি ঐতিহ্যিক প্রামাণিক দলিল হিসাবে সংরক্ষণ করছেন, এবং এই ভাষণ বিশ্বের বিভিন্ন ভাষায় প্রায় 12টা ভাষায় অনুবাদ হয়েছে। মানুষ এই ভাষণ থেকে, যারা একটু অবদমিত আছে, যাদের অধিকার নষ্ট হচ্ছে, যারা উপনিবেশিক শাসনের মধ্যে আছে, তাদের কাছে একটি বড় প্রামাণ্য দলিল হিসেবে যাবে। যেভাবে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, গভর্নমেন্ট অব দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, এখন কিন্তু অনেকেই বলবে যে আমাদের আর দাবায় রাখতে পারবে না। এইভাবেই
কিন্তু আমরা আন্তর্জাতিক বিশ্বেও নিজেদের অর্জনকে পৌঁছাতে পেরেছি। সেলিনা হোসেন, তার মানে বাংলাদেশকে কেউ আর দাবিয়ে রাখতে পারবে না, এক ঘুরে দাঁড়ানো বাংলাদেশের গল্প আমরা এতক্ষণ শুনলাম এবং ভবিষ্যতে তার চেয়ে আরো বেশি ঘুরে দাঁড়াবে, নতুন প্রজন্ম তো আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সম্মানিত যারা তিনজন অতিথি আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আর প্রিয় দর্শক, চলে যাওয়ার আগে শুধু এটুকুই বলবো, দেশ এবং দেশের স্বাধীনতাকে নিয়ে যে কোনো বিশ্বাসঘাতকতা রুখে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র একটি রাজনৈতিক দল কিংবা একটি ব্যক্তির না, দেশ এবং দেশের স্বাধীনতা মানচিত্র লাল সবুজের পতাকাকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে না কেন, সেই কোনো এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার দায়িত্ব এদেশের প্রত্যেকটি নাগরিকের, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যারা শক্তির পক্ষে কথা বলে, স্বাধীনতার পক্ষে থাকে, তারা যে কোনো ষড়যন্ত্রকে যে কোনো অবস্থান থেকে রুখে দিবে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে এবং মহান স্বাধীনতার এই 26 তারিখে আজকে আবারও সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি সোমা ইসলাম মেট্রো সেন্ট্রাল প্রয়ন থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি সবাইকে।